দেশের লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার বিরুদ্ধে উদয়পুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রবনীত সিং, উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রী সহ একাধিক শাসক দলের কয়েকজন মিলে লোকসভার সংসদ তথা বিরোধী দলের নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য জিপ কেটে নেওয়ার প্রতিবাদে উদয়পুর শহরে জাতীয় কংগ্রেস দলের গোমতী জেলার উদ্যোগে কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী রবনীত সিং ভিক্টর পুষ্পত্তলিকা পুড়িয়ে প্রতিবাদে রাস্তায় নামে কংগ্রেস দলের কর্মীরা। জামতলার দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে সেন্ট্রাল রোড, নিউ টাউন রোড হয়ে জামতলাতে এসে শেষ হয়। মিছিল শেষে কংগ্রেস দলের গোমতী জেলা সভাপতি টিটন পাল এই ঘটনার নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন। আপনারা জানেন যে সারা দেশের মধ্যে একটা চরম একটা অস্থিরতা চলছে। বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা নেই, হিন্দু মুসলিমের মধ্যে একটা দাঙ্গা বাঁধানোর একটা গভীর ষড়যন্ত্র করছে ভারতীয় জনতা পার্টি। এই অস্থিরতার মধ্যে মানুষের মুখ সেখানে ঘুরি দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের বিজেপির সহযোগী দলের মন্ত্রী রণবীর সিং বিট্টু পাঞ্জাবের ওনার বাড়ি এবং বিভিন্ন বিজেপির নেতৃত্বরা আমাদের রাষ্ট্রনায়ক কংগ্রেসের বিরোধী দল নেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে সেখানে কুরুচিপূর্ণ বিভিন্ন মন্তব্য করছেন। কখনো বলছেন রাহুল গান্ধী দেশদ্রোহী, কখনো বলছেন রাহুল গান্ধীর মাথা কেটে দিলে সেখানে 12 লক্ষ টাকা সেখানে ইনাম দেওয়া হবে, কখনো বলছেন যে রাহুল গান্ধীর পরিণতি ওনার মার যে পরিণতি হয়েছে, ওনার ঠাকুমার যে পরিণতি হয়েছে, ওনার বাবার যে পরিণতি হয়েছে রাহুল গান্ধীর সেই পরিণতি হবে। এই যে একটা গভীর ষড়যন্ত্র রাহুল গান্ধীর বিরুদ্ধে, তার প্রতিবাদে সারা দেশের সাথে পাল্লা দিয়ে উদয়পুর জেলা কংগ্রেসের আহ্বানে আজকে আমরা এখানে বিক্ষোভ মিছিল আমরা সেখানে সংগঠিত করব। বিক্ষোভ মিছিল শেষে রণবীর সিং ভিট্টু কেন্দ্রীয় সরকারের মন্ত্রী সেখানে পুষ্পতলিকা দাহ করব এবং রাজ্যের সমস্ত মানুষের কাছে আবেদন করব এই সরকারের মন্ত্রী এবং নেতৃত্বরা যে অপপ্রচার করছে রাহুল গান্ধীর বিরুদ্ধে, তার বিরুদ্ধে আপনারা প্রত্যেকে সেখানে গর্জে উঠবেন। মিছিলটা উদয়পুর জেলা কংগ্রেস ভবন থেকে শহর পরিক্রম করে এখানে এসে আমরা শেষ করব। এখানে এসে কিছু হবে কি? এখানে তো রণবীর সিং বিট্টু কেন্দ্রীয় সরকারের মন্ত্রী, যিনি আপত্তিজনক মন্তব্য করেছেন রাহুল গান্ধীর বিরুদ্ধে, তার পুষ্পত্তলিকা আমরা দেওয়া মন্ত্রী।